তুমি কি কিনবে কি 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 টিভি কিনবো বাড়িতে কালার টিভি কিনবো ভাই কালার টিভি দেখবো কালকে ওয়ার্ল্ড কাপ তো কালকে ওয়ার্ল্ড কাপ বলে আজকে কালার টিভি কিনবে यस কালকে ফাইনাল দেখবো টিভিতে কেন তোমার বাড়িতে টিভি নেই টিভিটা আছে পুরো টিভি নতুন বড় টিভি কিনবো আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু সবাইকে দেখাবো মাঠে সবাইকে দেখাবো সবাইকে নিয়ে চলে আসো বাড়িতে বড় টিভিতে খেলা দেখবো यस চলো ঠিক আছে চলো 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 তোমার বাইকে কিন্তু চলো হ্যাঁ চলো অনেকটা দূর জার্নি করতে হলো কোথায় তোমার দোকান তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সানিদার টিভি কিনতে তো চলো দেখা যাক কোথায় টিভি কিনে তুমি নোংরা মোটা যে আমার সাথে করলে সেই নোংরা মোটা কি করো না তোমাকে বলতে পারতে যে তুমি কোনো বিরিয়ানি দোকানে আসছো বা আমাকে খেতে হবে বা ভিডিও বানাতে হবে আমি তাহলে সেরকম ভাবে আসতে আমার পক্ষে তুমি না একটা প্যান্ট আমি এটা এটা একটা প্যান্ট পরে সে এই প্যান্ট পরে ফিট ব্লগিং করলে না কালার টিভিটা পেতেই হবে আজকে তো সেন্ট কিন্তু দারুণ আছে এটা তো সত্যি হ্যাঁ নতুন হাড়ি খুললো তো বিরিয়ানি খাও 32 ইঞ্চি কালার টিভি বাড়ি নিয়ে যাও এছাড়াও আছে আরো অনেক পুরস্কার কি কি ছবি দিয়েছে ওয়াশিং মেশিন কি লাকি ড্র ও তো 3rd January লাকি ড্র হবে একটা কাজ করি খাই বিরিয়ানিটা খেয়ে দেখি অনেকে অনেক দেখো সানি আমি আমি সিরিয়াসলি বলছি জেনুইনলি রিভিউ করতে তো সেরকমভাবে মাইন্ড সেট আপ করে বেরিয়ে নিজে খাবার খাবো বলবো কেমন খেতে বা তোমরা এখানে এই দোকানটা কই পাওয়া যায় জেনুইনলি বলছি আজকে তুমি যখন এনেছো এই দোকানটার নাম আমি অনেকদিন শুনেছি এটা আজকে না অনেকদিন হয়ে গেছে প্রথম যখন দোকানটা বেরিয়ে প্রথম খুলেছিল তখন আনলিমিটেড রাইস দিত আমি এখানে এসে পার্সোনালি খেয়ে গেছি হচ্ছে মটন বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা বলি যে এত সুন্দর মটন বিরিয়ানি খুব ভালো ফ্রেগ্রেন্স বেরোচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে এক্সেট্রা এক্সেট্রা সব বাদ দিলাম আজকে আর কোনো কিছু বলবো না তার কারণ কোনো প্রিপারেশন নিয়ে আসেনি তোমাদেরকে আগেই বললাম সোজা প্লেটে হামলে পড়বো খাবো খেতে কেমন সেটা বলবো যারা আমাকে চেনো না আমি শুভঙ্কর আমার চ্যানেলের নাম কথা কম খাম বেছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করো আর আমি ততক্ষণ খেতে দেখি ভিডিওটা পুরো দেখো না দেখে যাবে না ভিডিওটা দেখতে দেখতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট একটাও করতে ভুলবে না তো চলো হামলে পড়ে খাই আমরা সবাই আমাদের দেশ ভারত ইন্ডিয়াকে সাপোর্ট করছি আমি পার্সোনালি ঠাকুরের কাছে অনেক প্রে করেছি যাতে এবার আমরা ওয়ার্ল্ড কাপ পাই তো কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখবো আদৌ মোহাম্মদ শামির মতো করে উইকেট তুলতে পারে কি না বা মটনের পিসটা কিন্তু খুব সুন্দর দিয়েছে দেখো একদম পুরো রেওয়াজি মটন ওপরে পুরো রেওয়াজটা পরিষ্কার দেখা যাচ্ছে রাইসের কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে একটু কম খাওয়ার পরে বুঝতে পারবো যে আদৌ কতটা কম তার সাথে এখানে স্যালাড দিয়েছে আলাদা করে শশা পেঁয়াজ ওপরে একটা গ্রিন চাটনি দিয়ে দিয়েছে তো বেশি কথা আর বলবো না জিভে জল চলে আসছে খাবো খেয়ে দেখি ও ও ও ওটা ছিঁড়ে বেরিয়ে রেওয়াজের পিসটা নাকি ছিঁড়ে বেরিয়ে আসছে বুঝতে পারছো কী লেভেলের সফটওয়্যার জাস্ট ছিঁড়ে বেরিয়ে চলে আসছে বস বস মটনের কোয়ালিটি নিয়ে কিন্তু আমি কোনো কথা বলবো না কারণ 100% বয়েল মটন আর দারুণ সব খেয়ে দেখি অনেকটি অধিক
তাহলে তোমার কেমন লাগছে তুমি তোমার দিকে বলো আমার এখন অবধি খুবই ভালো লাগলো বাস মটনের কোয়ালিটি নিয়ে কিন্তু আমি কোনো কথা বলবো না কারণ 100% বয়েল মটন বসে সাজানো বস এই প্রাইসে এই কোয়ান্টিটির বিরিয়ানি এই কোয়ালিটির বিরিয়ানি যাই হোক কোনো কম্প্রোমাইজ এরা করেনি বস জাস্ট উড়ে যাবে তো এবার আর বেশি দেরি করবো না যেটা বিরিয়ানির প্রাণ পুরুষ আমরা আলুটাকে একটু ভেঙে দেখাবো চলো দেখি কতটা সফট গাইস আলুটা না সত্যি কথা বলবো তুলোর মতো ভেঙে গেল খেয়ে দেখি আলুটার ভিতরে কতটা মশলা ঢুকেছে দশের সাড়ে নয় এর কমে আমি র্যাঙ্ক দিতে পারবোই না অসম্ভব আলুটা সেই লেভেলের খেতে সেই লেভেলের আমি আলুটা দিয়ে একটু রাইস খাবো দারুণ লাগছে আলুটাতে জাস্ট গেম ওভার করে দিল আমি রাতের বেলা এসেছি আর প্রায় শেষের দিকে মানে নতুন হাঁড়িটা নেমেছি এটা দাদারা বললো শেষ হাঁড়ি আর তারপরে আমরা খাওয়ার আগেও বেশ মোটামুটি 10-12 জন মতো খেয়েছে এবার ফ্লেভারটা তার জন্য আসছে কি না বা পুরো হাঁড়িটা জুড়ে এরকম চালের ফ্লেভার পাওয়া যাবে কি না সেটা খেতে গেলে আমাদেরকে হয়তো আরও আগে খেতে হবে যাই হোক ওভারঅল রাইসটাকে আমি ভালো বলবো চালটা আমার মতে আরেকটু সিদ্ধ হতো কারণ একটু শক্ত লাগছে বাট ওভারঅল যদি তুমি আমাকে রাইসটা রিভিউ দিতে বলো তাহলে আমি বলবো রিভিউতে যদি র্যাঙ্কিং করি তাহলে 10-এ আমি 6 থেকে 6.5 দেবো কারণ আরেকটু নুন হলে ভালো হতো ঠিক আছে তবে ভালো খারাপ বলবো না বা একেবারে খাওয়া যাচ্ছে না তাতে একদমই নয় যথেষ্ট ফ্লেভারফুল রাইস ওয়েল ব্যালেন্সড বলা যেতে পারে তবে নুন আরেকটু হলে ভালো হতো আর একটু দম লাগতো বস এটা সত্যি কথা আরে আমার মটনটা ভাই আরে ছি 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 আমি একটা আলু নেবো চে চাইবো আলু দেবে আমাকে শিওর তুমি হ্যাঁ আলুই তো নেবে তোমার কি চেনাশোনা দোকান না না তাহলে তুমি এখানে নিয়ে আসলে টিভি দিচ্ছে দেখে টিভিটাকে তোমার বিয়েতে গিফট করবো দেখি টিভিটাই রবি তুমি আমাকে বলতে আমি আরও সকালে আসতাম এদের বিরিয়ানি বানানোর প্রসেসটা দেখাতে পারতাম তবে ঠিক আছে ভালো জিনিস খাওয়ালে তো ফাইনালি গাইস আমরা পেয়ে গেছি পাঞ্জাবি দাদার দাদাকে যে এত বড় বড় অফার দিচ্ছে তোমাদেরকে আগেও বলেছি যে আনলিমিটেড রাইস দিয়ে দাদা শুরু করে আর আজকের দিনে দাঁড়িয়ে 32 ইঞ্চি কালার টিভি দিচ্ছে কিভাবে দিচ্ছে পুরোটা কিন্তু দাদার থেকে জানবো আর আমরা পাবো কি কালার টিভি এটাও অবশ্যই আপনারা যদি চিকেন মাটন বিরিয়ানি খেতে আসেন তাহলে এরকম একটা কুপন পাবেন যেটা 1 জানুয়ারি পর্যন্ত আমাদের অফারটা চলবে আর 3rd জানুয়ারিতে ড্র হবে লাকি ড্র এই ড্রতে যদি আপনার এই কুপনের এই নাম্বারটা যদি বাঁধে এই সিরিজের তাহলে নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন বেস্ট বিরিয়ানি খেতে পারবেন পলতা ব্যারাকপুরের মধ্যে আমাদের এটা চ্যালেঞ্জ তুমি এটা দাবা করছো যে তোমাদের টেস্টের সাথে সাথে প্লাস এত বড় বড় অফার আজকের এই এত ওভার কস্ট মার্কেটে দাঁড়িয়ে তুমি এইভাবে এই অফারগুলো কীভাবে এটা আমাদের টোটালি বিজনেস ট্যাকটিক্যাল আচ্ছা ঠিক আছে তো আমরা চাইছি কাস্টমাররা আসুক আমাদের টেস্ট করুক আর বাড়িতে নিয়ে যাক কাস্টমার আমি এখানে মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে যা বুঝলাম তোমার এখানে হিউজ কাস্টমার কারণ আমি এই হাঁড়িটা যখন নতুন আসলো তখন কাটলো তারপরে প্রায় আমি খাওয়া থেকে শুরু করে আমার আগে থেকে শুরু করে কম করে 20-25 জন এই এখন বাজে প্রায় 8:30 মানে 8টা থেকে 8:30 এই রাতে দাঁড়িয়ে বিরিয়ানি 20-25 জন অ্যাট এ টাইম খাচ্ছে মানে তোমার তো ওখানে কাস্টমারের অভাব নেই তার মানে তুমি কিছু তো দিচ্ছ বস খাবারে আমাদের আমরা সবচাইতে বেটার যেটা মারি সেটা হচ্ছে আমার নিজে হাতে ঘি তৈরি করি আচ্ছা অরিজিনাল গাওয়া ঘি যেটা আমরা নিজেরা এখানে বিক্রি করি 1200 টাকা কেজি আচ্ছা ঘিও বিক্রি করো ওই ঘি খেলে পর আপনি অন্যান্য জায়গায় খাবেন বিরিয়ানিতে দেখবেন হাট জড়ো হয়ে যাচ্ছে জিপটা যেমন কেমন আড়ষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে পাবেন আপনি প্লেন জলে হাত ধোবেন ঘি চলে যাবে আপনার তো স্মেল থেকে যাবে তুমি বলছো যে তোমার বিরিয়ানিকে টেস্টের আসল মশলা তোমার হাতে নিজের হাতে তৈরি ঘি ঠিক আছে তার জন্য যে টিভিটা আমি নিতে আসবো না বাদলে আসবো অবশ্যই আসবে খেলাও দেখতে আসবে কারণ আমাদের লাইভ ড্র হবে ওটা লাইভ ওখানে আমরা সমস্ত ইউটিউবারদেরকে দেখেছি ওই টিভিটাতে লাইভ ড্র করার জন্য ভাই তোমরা দেখতে পারলে তোমরা যারা আসবে চিকেন বিরিয়ানি খাও অথবা মটন বিরিয়ানি যেটা খাও না কেন দাদা এরকম একটা কুপন তোমাদেরকে দেবে যেটা জানুয়ারি মাসের 3 তারিখে লাইভ খেলা হবে এখানে তোমরা সবাই আসবে আমরাও থাকবো সেখানে তোমাদের সবার মাঝখান থেকে বেছে নেবে কালার টিভি কজন
একজন একজন পাবে কালার টিভি, সেই ভাগ্যবান যাতে আমি হই, তার জন্য লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।